জোড়া ফলায় বিদ্ধ বাংলা, জারি অ্যালার্ট, আবহাওয়ার তুলকালাম, জীবন হবে নাজেহাল। বিস্তারিত খবরটি জানার জন্য স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সাবধানে থাকুন। মায়ানমার উপকূলে তৈরি হওয়া অতি শক্তিশালী নিম্নচাপে পরিণত হয়েছে। অন্যদিকে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করেছে। সব মিলিয়ে এই দুই পরিস্থিতির জেরে লাগাতার বৃষ্টিতে ভাসতে চলেছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। সমুদ্র উপকূলবর্তী দুটি জেলায় রেড অ্যালার্টও জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, উপকূলবর্তী জেলাগুলিতে ঘন্টায় 60-70 কিমি গতিতে বইতে পারে ঝোড়ো হাওয়া। মৎস্যজীবীদের দুদিনের জন্য সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইতিমধ্যেই উত্তাল সমুদ্রের ট্রলার ডুবিতে 18 নিখোঁজ মৎস্যজীবীর খোঁজ চালাচ্ছে NDRF। দীঘা মন্দারমণিতে আবহাওয়ার বিরূপ থাকার কারণে ট্যুরিস্টদের সমুদ্রে নামতে দেওয়া হচ্ছে না। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে ওড়িশা উপকূলে তুমুল বৃষ্টি শুরু হয়ে গেছে। যেভাবে বৃষ্টি ওড়িশাতে আরও বাড়বে, তার জেরেই প্রথমে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর অর্থাৎ উপকূলের জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা বাড়বে। কলকাতার ওয়েদার আপডেটেও বলা হয়েছে, দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও জারি করা হয়েছে।